নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 25/12/2020 প্রাথমিক শিক্ষক নিয়োগের যে বিজ্ঞপ্তি জারি করেছে ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি এডুকেশন বোর্ড প্রাথমিক শিক্ষা সংসদ, তো সে প্রাইমারি এই সরি প্রাথমিক শিক্ষা পর্ষদ, তো সে প্রাইমারি বোর্ড হচ্ছে কিন্তু যে নোটিফিকেশন জারি করেছে যে অনলাইনে প্রাথমিক শিক্ষক নিয়োগের আবেদন করতে হবে, সেই অনলাইনে সার্ভার কিন্তু প্রবলেম রয়েছে। এখনও পর্যন্ত প্রাথমিক শিক্ষক আবেদনের যারা 2014 টেট কোয়ালিফাই তারা কিন্তু আবেদন করতে পারছে না, তো সেই নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে, সেই আপডেট আপনি শেয়ার করবো। তার আগে বলি, যদি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, নানা ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য, চাকরি খবর পাওয়ার জন্য, শিক্ষা সংক্রান্ত খবর পাওয়ার জন্য। তো দেখুন, আসুন দেখে নিই 25/12/2020 প্রাথমিক শিক্ষক নিয়োগের অনলাইনে আবেদন নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা মতো প্রাথমিকে 16,500 শূন্য পদে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে অনলাইনে আবেদন প্রক্রিয়া। তবে প্রথম দিনে ধাক্কা খেলো আবেদন প্রক্রিয়া, সার্ভার সমস্যার কারণে দীর্ঘক্ষণ আবেদন করতে পারেনি প্রার্থীরা। গত 23 তারিখ সন্ধ্যার পর থেকেই চেষ্টা করতে থাকেন চাকরি প্রার্থীরা, তবে বৃহস্পতিবার বিকেল পর্যন্ত সার্ভার সমস্যার কারণে আবেদন প্রক্রিয়া ব্যাহত হয় এবং পর্ষদ যদিও এখনও পর্যন্ত সার্ভারের প্রবলেম রয়েছে এবং পর্ষদের দুটো ওয়েবসাইট সার্ভার সমস্যার কথা জানিয়ে বার্তা দেওয়া হয়েছে, পরে সন্ধ্যার পর থেকে সমস্যা কিছুটা সমাধান হয়, তখন অনেকেই আবেদন করেন, যদিও এখনও সেই সমস্যা রয়ে গেছে। এবং মুখ্যমন্ত্রী ঘোষণা মতো 16,500 শূন্য পদ পূরণের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং অনলাইনে আবেদন প্রক্রিয়া চলবে 23 ডিসেম্বর থেকে 6 জানুয়ারি পর্যন্ত। 2014 সালে প্রাথমিক টেট উত্তীর্ণ ও প্রশিক্ষিত 30,000-এর বেশি চাকরি প্রার্থী আবেদন করবেন, সবাই একই সঙ্গে আবেদন করার চেষ্টা করার ফলে সার্ভার সমস্যা হয়েছে বলে পর্ষদ সূত্রে খবর। আগামী 10 জানুয়ারি থেকে 17 জানুয়ারি পর্যন্ত ইন্টারভিউ নেওয়া হবে এবং তবে এই বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে একটি মামলা ইতিমধ্যেই করা হয়েছে, সেটার শুনানি হবে 4 জানুয়ারি। এবং যখন এখনও পর্যন্ত আমি আজকের লেটেস্ট আপডেট বলছি, আজকে 25/12/2020 টাইমটা হচ্ছে 9:16, সেই 9:16 টাইমেও কিন্তু এখনও সার্ভার প্রবলেম, যেটা যখন ওপেন করছি তখন লেখা উঠছে দ্য রিকোয়েস্ট ইউআরএল নট অ্যালাউড নট ফাউন্ড অন দিস সার্ভার, সার্ভার নট ফাউন্ড করতে পারছে না, এখনও সার্ভার প্রবলেম রয়ে গেছে। তো যা হোক, এই লেটেস্ট নোটিফিকেশানটা শেয়ার করলাম, তো ভিডিও ভালো লাগলে সে লাইক দেবেন, কমেন্ট দেবেন, আর যদি চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ, ফিরে আসছি পরের আপডেট নিয়ে।